ইচ্ছা করি এগুলো ভাঙ্গা দিই, তোমরা একটু সহযোগিতা করি, ঠিক আছে? আর আমার সামনে তো আয়া কইতো না, হ্যাঁ জানোই তো সয়কার সাপ কয়কার পারো দয়কার দা চন্দ্রবিন্দ্র তো থাকার থাকো বয়কার বেদন্ত মেকার না সাপার দাঁত থাকবে না কথা বলেন ঠিক আমার সামনে আমার সাউন্ড আছে দেখছেন আমার সামনে আইতো এত কোন জাত কোন জাহের কোন জীব বত বড় কিন্তু আপনারা লয়া পিয়া করে আপনারা কইবেন যে আপনার হুজুর যিনি কোপ না কোপ কিন্তু দেখাও কোনটা কোরআন সুন্নার বাইরে কইছে কোনটা শিরকির কথা কইছে কোনটা বেদাতি কথা কইছে দেখায়া দাও। যদি আমার হুজুর যদি কোনো ধরনের কোরআন সুন্নার বহির্ভূত কোনো কথা বলে শুধুমাত্র আমরা না আমরা হুজুরকে আইনাস দূরে জিজ্ঞেস করবো হুজুর এটা কেন বললো। এখন আমিও তোমাদেরকে বলে দিয়ে যাই প্রয়োজনে আমি যদি কোনো কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো কথা বলে থাকি আমি নিজেই স্বার্থ সমর্পণ করবো, আমি তাদের কথা মেনে নিব, কথা বলেন ঠিক না মিটি? কিন্তু ওই যে সমস্ত টপিক নিয়ে তারা তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে এগুলা নিয়ে আমরা চিন্তিত নই, ওদের কাজ হলো বুঝেন না। ঠিক আছে নি, আমি সিদ্ধ গেছি বাজান, আমি আমো ইনশাল্লাহ খুব পছন্দ হয়েছে বাজান। আবার বাজান আবার হরিণ বিষ্ট দিয়ে আজকে মেহমানদারি করছে মারহাবা কইতে মারহাবা কইতে নাকি লেগা যাক আলহামদুলিল্লাহ। আসলে আমি যে আসছি আমি অত্যন্ত খুশি, আর বিশেষ কথা হইলো যতক্ষণ কথা কমো প্রত্যেকটা কথা বাজান মানতেই কথাগণ ঠিক নিও। ওয়াজের সৌন্দর্য, স্টেজের সৌন্দর্য, প্যান্ডেলের সৌন্দর্য বাবা বক্তার সামনে হলো শ্রোতা। বক্তা যদি ভালো হোক না কেন, শ্রোতা যদি না থাকে আইকন হইতো না, আইডল হইতো না, বড় হুজুর হইতো না, মাইজদা হুজুর হইতো না, ছোটো হুজুর হইতো না, শ্রোতা নাই। এখন মসজিদ বানাইছি, টাইলস দিছি, কারেন্টের লাইট প্যাড সব লাগাইছি, তিনতলা বানাইছি, মসজিদের সৌন্দর্য কি? মুসল্লি বলছি মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি, মসজিদ টাইলস হবে এই হবে সেই হবে কিন্তু মুসল্লি যদি না থাকে এটা কি সৌন্দর্য হলো? এই জন্য বলছি আব্বা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে করতে হবে, হুজুরি কলমে নামাজ পড়তে হবে, কি কলমে? হুজুরি কলমে, লা সলাতা ইল্লা বি হুজুরি কলম, হুজুরি কলম ছাড়া নামাজ হয় না। এই জন্য বাজার হুজুরি কলমটা কি জিনিস একটু মৌলা আলীর দিকে তাকাইতে হইব, কারণ আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমার নবী বলেন আলী হইল, আমি নবী হইলাম এলেমের শহর, আলী হইল সেই শহরের দরজা। আসিয়ারে যখন আগুনে ফালাই দিতে চাইছিল ফেরাউন্না যখন আসিয়ারে সুন্দর করে নিয়ে বাইন্দা বাইন্দা গরম তেলের মধ্যে ভালাইতে চাইছিল, কারণ কি? একমাত্র ওই যে ওবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, আসিয়া আল্লাহর গোলামি করতো, এই জন্য বেঈমান হাতের মধ্যে রশি লাগাইয়া গরম তেলের মধ্যে ফালাইয়া দিতে গেছে, আসিয়া গরম তেলে পড়তেছে, জানে নিশ্চিত মরণ হয়ে যায় বোগা, অসুবিধা নাই, আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ স্বামী আমার দেহের মালিক, তুমি আল্লাহ হইলা আমার ইমানের মালিক, যার ইমান যেমন তার কথার ওজন তেমন, কথা কন ঠিক কিনা বলেন। তখন আসিয়া ওই তেলের মধ্যে পড়ার আগে এইভাবে কবির ভাষায় ছন্দটা বেরিয়ে আসছে, আসিয়া বলছে আল্লাহ গো স্বামী আমার দেহের মালিক, তুমি মালিক আমার ইমানের মালিক, কিন্তু তুমি আমার দেহটা চলতে চলতে আমরা হয়ে যাক কিন্তু আমার ইমানটা যেন নষ্ট না হয়।
রাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। ঠিক কি না বাবা? এইভাবে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার ইমানের মালিক, ফালাই দিছে আগুনের ভিতরে, ওই গরম তেলের ভিতরে গিয়া আসিয়া মুসকি মুসকি হাসতেছে। মা গো কেন কই আপাতত কত মজা, যে চিনছে সে কিনছে, মা নামাজ পড়ো, তুমি হুজুরি কলমে নামাজ পড়ো, গরম তেলের ভিতরে আসিয়া হাসতেছে। ফেরাউন্না কই হাসি কিনলে গিয়া আসিয়া রে তুলছে, তুইলা ডাক দিয়া কই আসিয়া তোমার গরম তেলে ফালাইলাম, তুমি হাসলা কিনলে গিয়া, আমি হাসি কিনলে গিয়া, তুমি ওইলা ইমান হারা ব্যক্তি। রসের কথা বলতে হয় রসিকের কাছে, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, এশকের কথা বলতে হয় আশিকের কাছে, বেঈমানের কাছে ইমানের কথা বলে লাভ নাই। এরপর দুষ্ট লোকের মিষ্টি কথা, ওই ফেরাউন্নাকে দয়া করে কও না, দেখবেন কিছু বাটপার আছে, এরা কিন্তু মুখের মধ্যে খুব মধুর মিষ্টি। কথা কথা গিয়ে আসেনি, এরা কথা বললে মন হইব এরা আল্লাহর একবারে এক নম্বর বান্দা, দেখবেন কিছু স্বামী আছে স্ত্রীর আঘাত করব, করার পরে স্ত্রীর শরীরে বলে দাগ ফালাই দিব, দাগ ফালানোর পরে একটু পরে কইব ঠিক আছে যেটা হয়েছে না হয়েছে তুই মাফ করে দেবে, হ্যাঁ ওই বিলে থেকে বিরে টিরে আয়া, হ্যাঁ তোমার কাছে কয়া লাভ নাই। এবার ফেরার না কো না, আসিয়ে ডাক দিয়ে দেখি কয়টা কয়া দেখালো ইমান নিহানে, ডাক দিয়ে কয় স্বামী গো আপনি যখন আমার আগুনের মধ্যে ফেলে দিলেন, দেওয়ার পরে তেলের মধ্যে ফেলে দিলেন, তখন আমি আল্লাহর কাছে ইমান ভিক্ষা চেয়েছিলাম, যেই মাত্র আপনি আমাকে তেলে ফেলে দিলেন, হঠাৎ করে আমি তেলের ভিতর থেকে চোখটা উন্মোচন করে দেখি আমার আল্লাহ আমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিয়েছেন। এই শুধুমাত্র তাই নয়, আমি দেখলাম জান্নাতের ভিতর থেকে কিছু কিছু হুররা এমন দৌড় মারছে আমাকে নেওয়ার জন্য, একটার কাফর ধরে টানাটানি শুরু করছে। যখন আমি এই দৃশ্যটা দেখে ফেলছি আমি আর হাসি থামাই রাখতে পারি নাই, এই জন্য আমি একটা মুসকি হাসি মেরে দিয়েছি। এটা হলো প্রেম, যারে মাটিও খায় না, জমিও ছয় না, আগুনও ধরে না, আশেকের চোখের পানির ডরে জাহান্নাম সত্তর হাজারবার আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ গো আমি জাহান্নামের ভিতরে মানুষ দিও পাথর দিও কিন্তু প্রেমিকের চোখের পানি দিও না, প্রেমিকের চোখের পানি এত কঠিন, সকল কিছু তার কাছে হার মানতে বাধ্য হয়। এই জন্য যুবক ভাইয়েরা কথাগুলো কেন বলছি, ছোট ছোট কথাগুলো খুব কাজে লাগবে। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজাউল করিম, ওনার পায়ের ভিতরে খামিওয়ালা একটা তীর ঢুকে গেছে, এই তীরটা কোনো ভাবে বের করতে পারে না, এই তীরটা কোনো ভাবে বের করতে পারে না, কারণ মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজাউল করিম বলেন, আমারে ছোঁয়ো না, আমার পায়ের মধ্যে দড়িও না, তোমরা যখন তীরটা টান দাও আমার কলিজাটা যেন ভাগ ভাগ হইয়া যায়। এবার ওই পাগলা চোখে পানি ফালাইয়া কান্দে, নবীর সাহাবীরা তাকাইয়া দেখে যেই মাওলা আলীকে আমার নবী বলেছেন, আমার নবী হলো এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। এই নবীর সাহাবি ও যুবক যে মারফতের সম্রাট কথা বলেন ঠিক কি না বলুন, যিনি বেলায়তের শাহানশাহ তার পায়ের ভিতরে এমন ভাবে তীরটা লেগে আছে, যিনি হাসান হুসাইনের আব্বা এটা কোনোভাবে সাহাবারা মেনে নিতে পারতেছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তীর নিয়েই তিনি নামাজে দাঁড়াইয়া গেলেন, আমার সমাজে জ্বর যদি একশো হয় একশো তিন বইলা বিছানায় শুইয়া থাকে, নামাজ রাজান হয় নামাজে মসজিদের মধ্যে যেতে চায় না, তুমি এক হোক আর কমর কম ব্যথা হোক আর বেশি ব্যথা হোক যেই কোনো উপায় যদি তুমি নামাজ না পড়ো
লোকের সমাজ লোক সমাজের মানুষগুলো ফাঁকি দিয়ে বোঝাইতে পারবা তুমি আসলে কতটুকু অসুস্থ পৃথিবীর কেউ না জানক একজন জানে জবান খুলে বলু তিনি কে এই জন্য আমার কারু আমার কাওয়াল্লাহু খায়রুল মাকিরিন আমি দেখতেছি গজল থেকে তেলাওয়াত করলে আর আরো খুশি এবং মুখ দিয়া খুব স্পষ্ট আল্লাহ আকবার বেরিয়ে আসে বলতে হয় না এটা কিন্তু একটা আকর্ষণ কথা বলেন ঠিক কিনা বলেন আবারও বলছি কোরআনের আকর্ষণ ওয়ামা কারু এখন এমন জোরে আওয়াজ চাই একটা জামা যেন বন্ধ না থাকে এমন হতে পারে গুনাও মাফ হইতে পারে পারে না বাবা ওয়ামা কারু আমা কারু আল্লাহু খায়রুল মাকিরিন ফেরাউনের মতন তুমি সেই না ফেরাউন এমন ভাবে দাম্ভিকতা ছিল শেষ পর্যন্ত পানির মধ্যে ডুবার সময় কয় আল্লাহ গো আমি ভুল করছি তুমি রব তুমি সব কিন্তু আল্লাহ কয় এখন তওবা করলে কাজ হবে না সময়ের এক ফুল অসময়ের দশ ফুল এবার মৌলানির পায়ের মধ্যে খাবিওয়ালা তীর আপনার এলাকায় তো পানি নাই বুঝবেন না আমাদের এলাকায় পানি উঠে ওই নদীর পাড়ে জমিনের উপরে যখন পানি উঠে পানিটা যাওয়ার সময় অনেকে রাতে মাছ শিকার করে কিছু চল আছে কিছু গায়ে দেওয়ার মতন জিনিস আছে খামিগুলো এমন থাকে মাথার মধ্যে খামিওয়ালা কিউ আমরা লাগাত না এই খামিওয়ালা তীর লেগে গেছে ঢুকার সময় ডাইরেক্ট ঢুকছে আর বের করতে পারে না এবার মৌলা আলী যখন কষ্টের ভিতরে আছে আমার নবীর কাছে সাহাবারা গেলেন যাইয়া ডাক দিক নবী গো আপনার আলীর পায়ের ভিতরে তীর ডাক দিয়ে বলে এ আমার সাহাবারা আলীর পায়ের তীর তোমরা এমনি খুলতে পারবে না এই তীর যদি খুলতে হয় একটা জায়গা আছে ওই জায়গাটা হলো তার নামাজের জায়গা জোরে জোরে কে সুবহানাল্লাহ বলবেন না নামাজের জায়গা নামাজের জায়গা এবার মৌলা আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছে দাঁড়ানোর পরে সাহাবায়ে কেরাম 12 জন সাহাবা মিলে তীরটা টান্দা খুলে ফেললেন যেই মাত্র তীরটা টান্দা খুলে ফেললেন মৌলা আলী নামাজটা শেষ করল নামাজটা শেষ করার পরে তিনি ডাক দিয়ে বলেন সাহাবারা আমার পায়ের মধ্যে খামিওয়ালা একটা তীর ছিল যে তীরটা নামাজে দাঁড়াইবার আগে কান দিলে কলিজাটা ভেঙে গেছে আমি নামাজ পড়া দেখি তীরটা কোথায় যেন চলে গেছে তীরটা কোথায় সাহাবারা ডাক দিয়ে আলী গো যেই তীরটা নামাজে দাঁড়াইবার আগে খুলতে পারি নাই আপনি যখন নামাজে দাঁড়াইছেন আমরা 12 জন মিল্লা তীরটা খুলতে যাই আপনার পায়ের গোশতের টুকরা ছিঁড়া গেছে দেখেন আমরা তীরটা খুললা ফালাইছি আলী রাদিয়াল্লাহ তাআলা কে জিজ্ঞাসা করা হয় ও আলী যে তীরটা নামাজে দাঁড়াইবার আগে কলিজা ছিদ্র হইয়া গেছে আর নামাজে খুললাম আপনি কি টের পান নাই মৌলা আলী ডাক দিয়া কয় আল্লাহে তাল্লাহে বিল্লাহ আল্লাহর কসম করে বলি রে আমার তীরটা কোন সময় তোমরা খুলেছ আমি সাররা পরিমাণ টের পাই না নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে বলো নামাজকে বলো না আকাশকে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে কথা বলেন ঠিক কি না ছোট ছোট বাচ্চাগুলা গজলটা খুব সুন্দর করে গায় কথা বলেন ঠিক কি না বলেন ও বন্ধুরি
এই নামাজে দাঁড়ানোর পরে তীর কুল্লা ফালাইছে, আজকে সেই নামাজের আজান যখন দেওয়া হয় মসজিদে, তোমার সারা রাত ফেসবুকের মধ্যে চলে যায়, ফজর আজান দিলে তোমার ঘুমের কোনো অভাব নাই, সারা রাত ফেসবুক চালায়, আর ফজর আজান দিলে তার ঘুমের কোনো অভাব নাই, ঘুমায়া যায়, সকালবেলা ঘুম থেকে ওঠে না, নয়টার পরে ঘুম থেকে উঠে, ফজর কাটকে ঘুমের ঘরে জোহর কাজে, এরকম না কথাটা, ফজর যায় তোমার ঘুমে ঘুমে, এভাবেই তো আসর কাটে খেলাধুলায় মাগরিব মাঝে মাঝে, ঠিক কিনা বলো? বাস্তবে মিলাইয়া নিবেন আমি পারি না, এরপর আমি যা দেখতেছি বুঝের সাথে মিলাইয়া নিলাম। এই জন্য যুবক ভাইয়েরা, আমার সমাজে নামাজ পড়ে মশা কামড় মারলে মাগ্য ফিরে চিৎকার মারে, আর মৌলা আলী নামাজে দাঁড়াইলে এত বড় তীর টাইনা খোলে গোস্ত সিরা যায় মৌলা আলী টের পাই না, এদের কথাই বলছে আমার রসল্লা সলাতা ইল্লা বি হুজুরি কলব, হুজুরি কলব সারা নামাজ হয় না, কথা বলেন ঠিক কিনা? আমার সমাজের মানুষ, এবার একটা পাগল দাঁড়াইয়া গেছে, ও যুবক একটা পাগল দাঁড়াইয়া, আলী আপনার সঙ্গে কথা আছে, কয় কি? আপনি নামাজে দাঁড়াইবার আগে আপনার আপনার তীরটা আমরা ধরতে পারি নাই, এখন আপনি নামাজ পড়েছেন আপনার পায়ের তীরটা খুললাম, আপনি টের পান নাই, আসলে কি পান নাই কয় না? তাহলে আমি যে নামাজের মধ্যে দাঁড়াইলে আমার বউর কথা মনে হয়, আমি যে নামাজে দাঁড়াইলে পরিবারের কথা মনে হয়, আমি যে নামাজে দাঁড়াইলে আমার বিলেরই কথা মনে হয়, আমার নামাজ ওই বনি ডাক দিয়া বলে। এই কথাটা প্রায় মাহফিলে বলি, বোঝার জন্য বলি, নামাজের তাকিদ দেওয়ার জন্য বারবার আমলের বয়ান করলে আমি এই বয়ানটা করি, কারণ মাওলানা আলী হলো আমাদেরকে বেলায়েতের উচ্চতম মাপকাঠি, এখান থেকে আমার তরিকতের শিক্ষা পাইছি। এই যে পীর মুরিদি বর্তমানে দেখতেছেন, এগুলার গোড়া হলো হযরতে মাওলানা আলী, কথা বলেন ঠিক কিনা? এবার হযরতে মাওলানা আলীকে প্রশ্ন করা হয়, আলী গো ইয়ো ও আলী, আপনার পায়ে থেকে তীর খুললো আপনি কি টের পান নাই কয় না? তাই আমার যদি মশা কামড় মারলে আমার খবর হইয়া যায়, এখন আমি জানতাম সাই আমার নামাজটা ওই বনি। আলী রাদিয়াল্লাহু তাআলাহু বলে, আমার কোনো সিদ্ধান্ত নাই, এই ব্যাপারে সিদ্ধান্ত হলো আমার নবীর, আমার নবী বলেছেন হুজুরি কলব সারা নামাজ হবে না, এই জন্য তোমার যদি মশা কামড় দিল তোমার খবর হইয়া যায়, দুনিয়ার কথা মনে হইয়া যায়, তাইলে তোমার নামাজ হবে বলে আমি মনে করি না। এবার এই পাগলা এই কথাটা শুনলেন আলী এবং নিজের মধ্যে পার্থক্য করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নামাজ পড়ে গো, তার নামাজের প্রেম এত সুন্দর, আর আমিও তো নামাজ করি, আমি নিজেই বুঝতেছি আমার নামাজটা অসুন্দর। এই পাগলা চোখের পানি ফালাইয়া কান্দে, যদি আমি এখন মারা যাই, মারা যাওয়ার পরে আল্লাহ যদি হাশরের ময়দানে তো প্রথম হিসাব নিবে নামাজের হিসাব, আল্লাহ যদি কয় দুনিয়ায় নামাজ পড়ছ হিসাব দে, তাইলে তো আলীর ফতোয়া অনুযায়ী আমার নামাজ একটাও হবে না, এমন কোন নামাজ নাই দুনিয়ার কথা মনে হয় নাই, আমি যদি এখন মারা যাই কি জবাব দিব আল্লাহ দরবারে? এই কথা বইলা পাগলা চুকির পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, হঠাৎ করে পাগলা আর আল্লাহর কোরআনের একটা আয়াত মনে হইয়া গেছে, আল্লাহর কোরআনের একটা আয়াত মনে হইয়া গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফতোয়া দিয়েছে কিন্তু আমি বিচলিত হব না, আল্লাহর কোরআনের সেই আয়াতটাই আমি ফলো করে ইবাদত করব। আলী যদিও ফতোয়া দিছে, আমার নবী তো এখনো জিন্দা আছে, আমি এই ব্যাপারে আমার নবীর কাছে যাইয়া জিজ্ঞাসা করব, নালিশ করব, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই পাগলা কোরআনের আয়াতটা মনে হলো, আস্তে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, কি আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ো না, নামাজ কবুল হোক না হোক নামাজ ছাড়া যাবে না, জিকির কবুল হোক না হোক জিকির ছাড়া যাবে না, কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, এর অর্থ হলো এটাই, যত বিপদ আসবে ধৈর্য ধারণ করা লাগবে। এবার ওই পাগলা একটা দৌড় মারছে আয়াতটা বুকে লইয়া নবীর কাছে, যাইয়া ডাক দিয়া বলে নবী গো ইয়ো ও মায়ার নবী জি, আমি আপনার কাছে বুক বাঁধ বাঁধা আশা নিয়ে এসেছি। ডাক দিয়া তুই কি ব্যাপার আমার কাছে কেন এসেছ? ও নবী আপনার আলীর পা থেকে তীরি খুললে টের পাই না, আমি নামাজে দাঁড়াইলে আমি স্থির থাকতে পারি না, দুনিয়ার কথা মনে হয়ে যায়। আপনার আলী আমারে ফতোয়া দিয়েছে আমার নামাজ নাকি হবে না, এই জন্য আমি চিন্তা বাসি না, এখন যদি মারা যায় কি জবাব দিব আমি আল্লাহ দরবারে, এই জন্য আমি বুক বড় আশা নিয়ে আপনার দরবারে ফাইসালার জন্য এসেছি। আপনারা জবান খুলে বলুন আমার নবী পাগলার চোখের পানির ব্যাখ্যা বোঝার ক্ষমতা আছে না? না আমার নবী মনের খবর বোঝার ক্ষমতা আছে না? নাই আমার নবী বলেন ইন্নাল্লাহ সাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা, পূর্ব পশ্চিম কি আছে কোথায় কি আছে, আমি নবী আমার আল্লাহ পৃথিবীটারে এমন ছোট করে দিয়েছে আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। আমার নবী বলেন আল্লাহর কসম আমার আল্লাহ রাব্বুল আলামিনের সারা পৃথিবীর ভিতরে এমন কোন জায়গা নাই আমি রাসূলের পাকের নজর থেকে দূরে আছি, আমি নবী সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি। জোরে বলুন না, ঠিক কি না বলুন? আজকে এই কথাগুলো অনেকে মানতে চায় না। এই কথাগুলো মানতে চাইলো অনেকে, সাহস থাকলে বেড়া বয় কথা কথা হেরির সাথে নবী দেখার ক্ষমতা আছে না? নাই নামাজের ভিতরে মন্ত্রীরে সালাম দিলে নামাজ হইবনি? কথা কয় না। এমপি রে সালাম দিলে নামাজ হবে নি? চেয়ারম্যান রে সালাম দিলে নামাজ হবে নি? তাইরি সব রে সালাম দিলে নামাজ হইব নি? তাইরি সব এসে খুব প্রাণীর হুজুর একটু সালাম দিলে নামাজ হয়, হুজুর আসসালামু আলাইকুম আমি একটু বোন আমি নামাজ এক কাকা ধরছি আর দেড় কাকা ধরে নামাজ হইব নি? বাবা দিয়ে আসিও নামাজ হইব নি? নামাজ হবে শুনো, নামাজের ভিতরে এমপিকে সালাম দিবে নামাজ বাতিল, মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল, চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল, মেয়রকে সালাম দিলে নামাজ বাতিল, বিশপকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যাবে। যারা বুঝে না এরা তো হাকিকত বুঝবে না, কথা বলেন ঠিক কি না বলেন? একবার হুজুর সালাম তো দেই আমরা সিস্টেমে আসে যেহেতু, আরে বোকা সালাম যে দাও তুমি, তুমি কি বোঝো না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি দুনিয়াতে থাকা অবস্থায় যেমন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরও তেমন, লা ফারকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি, আমার নবীর জীবন আর চলে যাওয়ার মাঝে কোনো পার্থক্য নাই, আমি ছিলাম যেমন চলে যাওয়ার পরও তেমন। আমার বেঁচে থাকাটাও তোমাদের জন্য নিয়ামত, আমার চলে যাওয়াটাও তোমাদের জন্য নিয়ামত, কল্যাণকর। আর কি বোঝাইতাম বলেন তো দিদি, আমার নবী ডাক দিয়ে কে পাগলা কান্তা সুখীর লিগিয়া ওই নবী গো কালকা যদি মইরা জায়গা তুইলে কি জবাব দিই মহাশুর মাঠে, নামাজ তো আর হইছে না। আবার নবী ডাক দিয়ে কই ও সাহাবি আমার আলীরে একটু ডাক দে। এবার আলী রাদি আল্লাহ তাআলা আনহুকে ডেকে আনা হলো, আনার পরে আমার রসুল ডাক দিয়ে কে আলী তুমি যে বলছো তোমার নামাজটা নামাজটা হবে না, তুমি একটু আমার সামনে নামাজটা পড়ো দেখি তোমার নামাজটা হয় কি না, দুই রাকাত নামাজ তুমি আদায় করো, যদি তোমার নামাজটা আজকে হয়ে যায় তাহলে আমি তোমাকে ইয়েমেন দেশের একটা চাদর উপহার দিব। সব সাহাবারা কয় আমরা কত ইবাদত করলাম, নবী কোনো পুরস্কার ঘোষণা করছে না, মোলা আলী তীর পুরস্কার ঘোষণা করছে, যার ফাওয়ার থেকে তীর খুললে ফেলায় টের পাই না, এতে নামাজ তো হয়ে যাবে না, সাত দূর ফায়া লাগবো, আর ফাগলা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ দিত নামাজটা না হইতো তাহলে আমার সারা জীবনের নামাজ ঠিক কামে লাগতো, যদি কি আল্লাহ করে কইতেন না
সমরিত পাইলাম না রে, আমার কিছু কথা আছে আজকে, যাই হোক অসুবিধা নাই। এরপরে বলেন ইজ্জতের মালিককে। এবার মৌলা আলী যখন নামাজে উজু করছে, উজু করিয়া যখন নামাজে দাঁড়াইবো, সাহাবারা লাইন করে দাঁড়াইছে, কেউ কেউ আবার মনে মনে ইয়াও করতেছে, আহ আমার কপালটা খারাপ রে, পাইলাম না রে। এটা হিংসা, প্রেমের হিংসা। যেমন গড়ের লোকের গড় একটা ছেলে গোল্ডেন এ প্লাস পা, আর একটা ছাত্রকে ও আমি পাইলাম না রে, এটা প্রেমের হিংসা, এটা কোনো ওই হিংসা না, ঠিক আছে? যদি আপনি কোন হ্যাঁ ফাঁস করছে, নল করে ফাঁস করছে, নকল করে ফাঁস করছে, এইরকম কথা হলে হিংসার কথা কথা বলেন ঠিক না বেটি? আমরা দেশে এমন কিছু হিংসুক আছে, নিজের তাই মানুষ তিনটা কারণে হিংসা করে। এক নম্বর, ও লোকটার যা আছে এই জিনিসটা যদি তার না থাকে তাইলে হিংসা করবো, কথা বলেন ঠিক কি না বলেন? এবার ওই মৌলা আলীকে বললো তুমি নামাজ পড়ো। এবার নামাজে দাঁড়াইছে, ইয়েমেন দেশে সাদ্দর উপহার দিব, নবীর উপহারটা কি আমরা সাধারণত ইয়ে নবীগঞ্জের সাদ্দরের মতো? এবার আল্লাহু আকবার পাগলা দাঁড়াই দিচ্ছে, কোনা সাদ্দর ফাইলে বলছে নমুনা ব্যবসা সাদ্দর ফাইলে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين. আমি তো নামাজ পড়ি না, এমনি পড়ে আর কি, অসুবিধা আছে নি? ফরাত তো শুনতে খারাপ লাগছে, এটা হলো নামাজের মধ্যে দাঁড়াইলাম আমরা এমনি পড়ি আর কি। আর ওয়াজের শুরু হলো আরেকটা আর কি, কোরআন তালাবাত কয়েক প্রকার আছে, এগুলো আমরা পড়ি। এরপরে দেখবেন এই কোরআন তালাবাত গুলো এরা ভাইরাল করতো না, কত কোনো ধরেন নি মুর্শিদ একটা শান গাইলে এটারে ভাইরাল করে দিবে। তারা ফুল আমার আজকে নরম লাগতেছে, বেশি ভাল লাগতেছে না, আওয়াজ কিরা কর ঠিক না বেঠিক? তাই বলে কি শান বন্ধ করে দিব? আজকে জিকে দিব ইনশাল্লাহ, যা আজকে তোমরা চিনি আমি খেলা দাবার চিলে দিতে নাকি বস শোনো কোরআন তালাওয়াত শোনো মারহাবাগন কি খারাপ লাগতেছে? আমরা একটু জাগাই তুলি আর কি, ঠিক আছে? এগুলো পার্ট অফ ওয়াজ, ওয়াজের অংশ, ঠিক আছে? এবার কোরআন তালাওয়াত করতেছে الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم الله سميع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى সুবহান রাব্বিয়াল আলা। এক রাকাত শেষ, দ্বিতীয় রাকাত, দ্বিতীয় রাকাত সূরা পড়ছে, সূরা পড়িয়া সূরা পড়িয়া যখন রুকু দিয়েছে, রুকুতে যাওয়ার পরে ওই মুহূর্তে বাবা একটু আব্বু এদিকে, দুই রাকাত যখন নামাজ পড়বো ফাঁকলাম না হাফ পাইতে তাকাই দিচ্ছে, তো যেই নামাজের লক্ষণ দেখা যায় কাম হয়ে যাবো না, রুকুর মধ্যে যাইয়া দুই রেখা নামাজ শুইরা ধন রুকুর মধ্যে গেছে আর মাথাটা তুলে না, সামি আল্লাহ লিমান হামিদা আর পরে না, ওই যখন দাঁড়িয়ে দিছে না আর উঠে না, কেমনি উঠতো? যখন দুইবার সুবহান রাব্বিল আজিম কইছে, হঠাৎ করে মৌলা আলীর নামাজের মধ্যে মনে হয়ে গেছে আমার নবী যে সাদ্দটা দিব না জানে কোন রঙের সাদ্দ, আল্লাহ আকবার কইতেন না, হাকিকতে সালাত নিয়ে কথা বলতেছে, হাকিকতে সালাত, হাকিকতে সালাত। এবার আসেন, এবার আসেন, এবার যখন রুকুতে গিয়া আর তো মাথা তুলে না, শেষ পর্যন্ত ফাগলা করতেছে, দেখ সাদর লাগে ফাঁকু লেগে রুকু যে দিছে আর মাথা তুলতো না, একবার ইচ্ছা মতো দেখাই দিব আজকে, ঠিক আছে? একবার দেখাই দিব, কিন্তু মৌলা আলী তো ব্যস্ত লেগে গেছে, ওখন মনে মনে কয় যদি এখন নামাজ ছাইরা দিই তাহলে ফাবদিকের কাছে দরা খামু, আর নামাজটা কইরা লাই নবীর লগে যেটা বুঝার এটা বুঝুক, এটা বুঝুক না, ঠিক আছে? পরে কোন রকম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার, শেষ দুই রাকাত নামাজ শেষ হইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
নামাজটা শেষ করছে, কইরা আরে আগে নামাজও যেমনি মস্তানি করে হারি সিদ্ধ বাপ শুদ্ধ দইরা, এই বাপডারও হন নাই। আমার নবী ডাক দিয়ে কে আলী নামাজে খারিবার সময় দিই পাগলা কো আর হারি থেকে কি তা গরম জায়গা চাতো তো নাই লিখো ঠিক আছে। আর আমার নবী তো মনের খবর জানে, আমার নবী ডাক দিয়ে কে আলী তুমি যে নামাজে দাঁড়াইবার আগে যেই রকম বাপ সব দেখছি না ওন্দি দেখতেছি তোমার চেহারাটা মলিন মলিন দেখা যায়, কারণটা কি আলী রাতে আল্লাহ তালান হো চেহারাটা মলিন কইরা কইতাছে ও নবী গো নামাজ ফেস লাগিয়ে গেছে। কই কি ফেস লাগছে? কই আমি দ্বিতীয় রাকাতের রুকুর মধ্যে যাওয়ার পরে হঠাৎ করে সুবহান রাব্বিল আজিম দুইবার পড়ার পরে আপনার চাদরের রঙের কথা মনে গেছে কেন? তো আমার নবী আমার নবী ডাক দিয়ে কে আলী তুমি নামাজে দাঁড়াইবার আগে সত্যি করে কসম দিয়ে চাদরের রঙের কথা যে মনে করবা ইডার চিন্তা আসেননি? কো না নবী আমার তো একটু চিন্তা আসেন না, এরপরও তোমার সাদ্দার কথা মনে হয়ে গেছে গা, কেমনে মনে হইলো? কইটা তো কইতাম পারি না, তো নামাজ ছাড়া দিনে না কিনলে গে নামাজ তো তুই না নামাজ পড়ছো কিনলে গে কনা নামাজটা ঠিক রাখছে কো আমার ফাগলটাও নামাজ হারি গেলে গা নামাজ তারেবার আগে ইন্নি ওয়াজ জাহাতু ওয়াজিহারিল্লাজি পাতর সমাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্নি ওয়াজ জাহাতু পুরো তাবাজ্জু আমার আল্লাহর দিকে হয়ে সে নামাজের ভিতরে দাঁড়ায়। নামাজে দাঁড়ানোর পরে তার চিন্তা থাকে সে মার কথা মনে করবে না, পরিবারের কথা মনে করবে না, দুনিয়ার কথা মনে করবে না, তাকে শয়তান দুনিয়ার কথা মনে করাইছে, সে বাড়িতে যায় নাই জমিনে যাই নাই সে রুকুর সময় রুকু দিয়েছে, পরিবারের কথা মনে করিয়েছে, পরিবারের কাছে যাই নাই সে সাজদার সময় সাজদা দিয়েছে। সবচাইতে বড় জিহাদ হলো নিজের সঙ্গে জিহাদ করা, নিজের নফসের সঙ্গে জিহাদ করা। শয়তান নামাজের ভিতরে দুনিয়ার কথা মনে করালেও আমার প্রেমিকটা তেলাওয়াতের সময় তেলাওয়াত করেছে, নামাজের সময় নামাজ পড়েছে, এরপর সে নামাজ ছাড়ে নাই। এই জন্য পাগল তুমি সাক্ষী দেখো, তুমি জেনে রাখো কোন নামাজের ভিতরে যদি মনের অজান্তে দুনিয়ার কথা মনেও হয়ে যায় আমি নবীর জমিনে শুই আছি, আমি নবীর জমিনের মধ্যে আছি, আমার প্রেমিকের নামাজ যদি আমার নবী সেদিন বলতো আলী তোমার সাদ্দরের কথা মনে হয়েছে নামাজ হইতো না, আর যদি নবী কইতো এ ভাগলা তোর নামাজে দাঁড়াইয়া পরিবারের কথা মনে হয়েছে, বিলের কথা মনে হয়েছে, খালের কথা মনে হয়েছে, গাটের কথা মনে হয়েছে, নামাজ হইতো না। আমি তো মনে করি আমরা এক ধরনের নামাজ হইলি এমন করে বেড়া আছে নামাজ ব্যবসায়ীরা নামাজ হারি লিপ্ত ফাল্লার কথা মনে ক্যাশের কথা মনে আজকাল ব্যাস আগে না কত হয়েছে এটা মনে। যদি নবী কইতো যে নামাজ দাঁড়াইলে দুনিয়ার পরিবারের যেই কোনো একটা কথা মনে হইলে নামাজ হইতো না, তাইলে একজনের নামাজ হইল কবরের মালিককে আর যে কবরের মালিককে এই জন্য আপনারা তন মন এক করে নামাজ পড়বো কবরের মালিক আল্লাহ। এই জন্য যুবক ভাইয়ের আমার আমরা হুজুরি কলেবে নামাজ পড়তে চাই, ওই নামাজটাই পড়তে চাই যেই নামাজের ভিতরে আমরা জীব মানে জিহাদ করে সেই নামাজের ভিতরে ইস্তেকামাত থাকবো, কিন্তু আমরা নামাজ ছাড়বো না। দাঁড়ায় না পড়তে না পারি আমরা বসে নামাজ আদায় করব, বসে পড়তে না পারি শুয়ে নামাজটা আদায় করব, শুয়ে পড়তে না পারি ইশারায় নামাজটা আদায় করব। এটাই হলো সবচেয়ে বড় জিহাদ। নামাজ চাই কি চাই না? আর চাই কি চাই না? কারা কারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবেন একটু হাত তুলেন তো বাবা দেখি, হাত নামাও সবাই পড়তেছো মুস্তেছি আমি, এগুলা হুদু দিয়ে হাত তুলছো একটা কোনো কাজের হাত না, এগুলো হলো তাহির সাহেব কইছে আমরা তুললাম জাস্ট একটা সিটারি। যারা পরে তো পরে ওই যারা জিডি পরে না হিডু কিন্তু তুলছে, যারা পরে না আপনাকে বলেছেন জিডি পরে না। এখন আমি পাঁচটা নামাজই বানামো আমার এই এই আজকে সাতাই হাল এলাকায় পাঁচটা নামাজই বানাইতাম চাই, এক নম্বর একটা হাত তোলেন হুজুর আপনি ওয়াজ করছেন আমি নামাজ পড়বো, এই রাখো আমাকে খুশি করবার লাগে হাত তুলব না, আল্লাহকে খুশি করার জন্য হাত তোলো, মানুষকে দেখাইবার জন্য হাত তুলব না, আল্লাহকে দেখাইবার জন্য হাত তোলো, তুমি দাঁড়াও নাম বলো তোমার নাম বলো আব্দুল মতিন মুন্না, বাড়ি কোথায়? বড়গাঁও। আল্লাহ এই হাজার মানুষের সামনে তার পরিবারের কার সাথে বুঝে নাই মৃত্যুর আগ পর্যন্ত একটা এবাদত আফদালুল ইবাদাত সালাত সর্বোত্তম এবাদতের প্রতিশ্রুতি গ্রহণ করেছে, আল্লাহ তুমি তাকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজের ভিতরে কায়েম রাখুন দায়েম রাখো বলুন আমিন। বসো বাবা বসো। আর একটা ছেলে হাত তোলো যে পড়বা হ্যাঁ তুলবা, যে পড়বা না আমাকে দেখাবার জন্য তুলবা না, দাঁড়ো দাঁড়ো নাম বলো। জুবাই বাড়ি কোথায়? মাশাআল্লাহ বসো। আরেকজন কেউ কই বাবা
দাঁড়াও দাঁড়াও, এই লজ্জা করো না, এই হাতগুলো সবচেয়ে এরা এরা দামি সন্তান, দামি সন্তান, কথা বলেন ঠিক কি না? আমি তো নামাজ পড়ি না নাকি পড়েন না পাশে নামতে পড়েন তো, আমি তো যারা পড়ে হ্যাঁ না আপনার নাম বলেন উমর, আল্লাহ উমরে নামাজ পড়বো, আল্লাহ উমরের নামাজ থেকে আল্লাহ এদেরকে এমন টাকার মালিক বানান যেন রসুল পাকে রোজা মোবারকের পাশে যায় রসুলকে সালাম দিতে পারে, বলেন আমিন বলেন, আল্লাহ উমরকে কবুল করেন বলেন আমিন। আর এদের নাম বলো সবুজ আহমেদ, আল্লাহ তুমি তারা কবুল করো, হায়াত বরকত দাও বলো আমিন। এই বাবা তুমি তারা মোট পাঁচজন পাই গেছে, আল্লাহ দেন এখন সবাই নামাজ করবেন প্রস্তাব, নাম বলো মোহাম্মদ শাহিন আলম, আল্লাহ এই ছেলেটা মার সাথে বোঝে নেয় বাবার সাথে বোঝে নেয়, সেই সেই ছেলেটার মায়ের গর্ব আজকে যে পাঁচটা ছেলে হাত তুলছে নামাজের জন্য তার মায়ের গর্বটা আজকে ধন্য হয়ে গেছে, ধন্য মায়ের ধন্য সন্তান, নামাজের জন্য আজকে ওয়াদা করেছো শাহ কুদরতুল্লাহ জামে মসজিদের সামনে তোমরা ওয়াদা করেছো, এই মসজিদের মেহমান হয়ে তোমরা এসো, আল্লাহ যেন তোমাদেরকে ইমানের সাথে কবরে নিয়ে সমা কবরে নিয়ে যেন প্রবেশ করায় এবং ইমান